হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার তো আজকে এই ভিডিওতে তোমাদের হিস্ট্রি অনার্সের ফিফথ সেমিস্টারে যে ডিএসসি বিওান পেপারটা আছে তো সেই ডিএসি বিওান পেপারের দু হাজার একুশের প্রশ্ন এসেছিলো তো সেই প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করবো এবং তোমাদের চেষ্টা করবো আমার দিক থেকে তোমাদের অ্যান্সারটা বুঝিয়ে দেওয়ার তো দেখো তোমাদের যে প্রশ্নটা ছিল তোমাদের ডিএসসি বিওানে অবৈধ আভিম ব্যবসা বন্ধ করার জন্য কমিশনার শো কি পদক্ষেপ নিয়েছিলেন তো উত্তর দেখো প্রথম প্যারা প্রথম ইঙ্গ যুদ্ধ বা আফিম যুদ্ধের পিছনে লেন্সের সুর ভূমিকা অস্বীকার করা যাবে না মাঞ্চু সরকার আঠেরোশো সালে বেআইনি আফিম ব্যবসাকে বন্ধ করার জন্য মরিয়াভাবে প্রচেষ্টা চালায় চীন সরকার এই লিনসে সুর নামক এক দক্ষ অফিসারকে ক্যান্টনের কমিশনার নিয়োগ করলে কিঙ্গো সম্পর্ক এক নতুন মাত্রা পায় আফিম ব্যবসাকে কেন্দ্র করে চীনা রাজদরবারে দুটি পরস্পর বিরোধী গোষ্ঠীর সৃষ্টি হয় একদল চেয়েছিল আফিম ব্যবসাকে আইন সিদ্ধ করা হোক তাহলে চোরাপথে আফিম আমদানি যেমন বন্ধ হবে তেমনি অন্যদিকে সরকারের আয় বাড়বে অন্য এক দল এই ব্যবসাকে উৎখাত করতে চেয়েছিল এমনকি চীনের অধিকাংশ বুদ্ধিজীবীরা এই ব্যবসাকে মানতে পারেনি তো তাদের দ্বারা প্রভাবিত হয়ে সরকার চীন থেকে বেআইনি আফিম ব্যবসা বন্ধ করার জন্য লেন্সের সুকে দায়িত্ব দিয়েছিল সেই সময় একাছি অর্থাৎ আমরা এখানে যে প্যারাটায় পড়লাম অর্থাৎ চীনের বুকে যে প্রথম ইঙ্গোচিন যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে কিন্তু এই যে লেন্স তার ভূমিকা কিন্তু একটা বড় অবদান আছে এই যুদ্ধ হওয়ার পেছনে অর্থাৎ চীনের যে মাঞ্চু সরকার চেয়েছিল চীনের বুকে আফিম ব্যবসাকে বন্ধ একটা প্রচেষ্টা চলেছিলো তাছাড়া মাঞ্চু সরকার যে রাজদরবারে চীনের যে রাজদরবার সেখানে কিন্তু দুটি পরস্পর গোষ্ঠী সৃষ্টি হয়েছিল তো এখানে একদল চেয়েছিল যে আফিম ব্যবসাকে আইন আইনসিদ্ধ করা হোক অর্থাৎ পথে যে আফিম আমদানি হচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে এবং সরকার কিন্তু আয় বাড়বে একদল ভাবছে যে না এই আফিম ব্যবসাকে বন্ধ করতে হবে কারণ আফিম ব্যবসা অত্যন্ত খারাপ তো এই ব্যবসা না বন্ধ না করলে চীনের সমাজ ব্যবস্থা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে তাই আফিম ব্যবসা বন্ধ করতে তারা উদ্যোগী হয় এমনকি চীনের বুদ্ধিজীবীরাও কিন্তু তারা চেয়েছিলো চীনের বুকে তারা যে আফিম ব্যবসাটা হচ্ছে এটা তারা বন্ধ করতে চেয়েছিলো তাই সেই জন্য সরকার এই এদের দ্বারা প্রভাবিত হয়ে তো আফিম ব্যবসাকে বন্ধ করার জন্য লিনসে সুকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল বলা হচ্ছে সেই সময় তার মতো দক্ষ কেউ ছিল না বলেই বলাই যায় ঠিক আছে তার মতো কেউ কিন্তু অভিজ্ঞ বা দক্ষ কিন্তু ছিল না এবার দেখো আমরা পরের যে প্যারা দেখো তোমাদের নেক্সট প্যারা এই যে লিনসে সু ছিলেন তৎকালীন চীনের এক বিশেষ শিক্ষিত ব্যক্তিত্ব ঠিক আছে সমসাময়িক ঘটনাবলী পাশ্চাত্য বিজ্ঞান ও প্রযুক্তির বিদ্যার প্রতি তার জ্ঞান ছিল পাশ্চাত্যের বণিকদের উদ্দেশ্য সম্পর্কে তিনি জানতেন এই সৎ ব্যক্তিত্বকেই চীনাবাসী নীল আকাশের সঙ্গে তুলনা করেছিল তার চরিত্র এবং ব্যক্তিত্ব ছিল নীল আকাশের মতো নির্মল ও পরিচ্ছন্ন তিনি আঠেরোশো সালে দশই মার্চ কমিশনার হিসেবে ক্যান্টনে এসেছিলেন লিন আফিম ব্যবসা বন্ধ করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণের মানসিক প্রস্তুতি নিয়েছিলেন যেসব চীনাবণিক এই অসৎ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ এই যে লিনসে শো তিনি ছিলেন একজন চীনের বিশেষ শিক্ষিত ব্যক্তি তিনি চীনের যে সমসাময়িক ঘটনা বলি তার মধ্যে যথেষ্ট পাশ্চাত্য বিজ্ঞান তার মধ্যে ছিল এমনকি তিনি প্রযুক্তিবিদ্যাপীতা যথেষ্ট তার কিন্তু জ্ঞান ছিল এবং পাশ্চাত্য বণিকরা কেন চীনে এসছে তাদের উদ্দেশ্য কী এই সব কিছুই তিনি কিন্তু জানতেন আর এই সৎ ব্যক্তি তার অর্থাৎ লিনশেসুর যে এমন এতটাই সৎ ব্যক্তি তার যেমন যেমন আমরা কী বলি যেমন নীল আকাশ যেমন পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ ঠিক তেমন তার চরিত্র এবং তার ব্যক্তিত্বকে এরকমভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সৎ বলে কিন্তু নীল আকাশের সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে এমনকি আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে দশই মার্চ তিনি কমিশনার হিসাবে তিনি কিন্তু ক্যান্টনে এসেছিলেন এবং তিনি চীনের বুকে আফিম ব্যবসাকে বন্ধ করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া উচিত তিনি তার জন্য কিন্তু সেভাবে তিনি কিন্তু নিজেকে মানসিকভাবে তিনি কিন্তু প্রস্তুতি করেছিলেন এবং যেসব চীনা বণিকরা এই খারাপ অসৎ আফিম ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের জন্য তিনি কিন্তু একটা কঠোর ব্যবস্থা গ্রহণে তিনি কিন্তু উদ্যোগ নিয়েছিলেন কে না লিন এসু এবার আসবো আমার নেক্সট প্যারা পরের যে প্যারা আছে তোমাদের এভাবেই প্যারাগুলো পড়ে পড়ে তোমাদের শর্টে তোমাদের কিন্তু বুঝিয়ে দেবো ঠিক আছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো আর তোমরা কিন্তু কেমন লাগছে অবশ্যই ভাই কমেন্ট করে জানিও আমি চেষ্টা করি তোমাদের জন্য এভাবেই তোমাদের কিন্তু নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো লিনসেসু উপলব্ধি করেছিলেন বিদেশিরা বেআইনি আফিম ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করেছিল এই ব্যবসা বন্ধ করে দেবার অর্থ বিদেশি তথা ইংল্যান্ডের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়া এবং যুদ্ধের সম্ভাবনা তৈরি হওয়া প্রথম দিকে তিনি প্রত্যক্ষ সংগ্রামে তিনি কিন্তু জড়িত হতে চাননি তিনি বিদেশিদের শক্তির সম্পর্কে বেশি সচেতন ছিলেন অর্থাৎ লিন্সের সু তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে এই বিদেশিরা বেআইনিভাবে আফিম ব্যবসা করে তারা কিন্তু প্রচুর অর্থ তারা কিন্তু উপার্জন করেছিল এবং তারা তিনি বুঝতে পারছেন যদি তিনি এই আফিম ব্যবসা বন্ধ করে দেন তাহলে কিন্তু এই আফিম ব্যবসা বন্ধ করার অর্থ হচ্ছে বিদেশিদের সঙ্গে তার সম্পর্ক অর্থাৎ চেনের সম্পর্ক খারাপ হয়ে যাবে এবং সম্পর্ক এতটাই খারাপ হয়ে যাবে যে যে কোনো মুহূর্তে কিন্তু যুদ্ধের একটা কিন্তু পরিস্থিতি সৃষ্টি হতে পারে ঠিক আছে তাই তিনি প্রথম দিকে তিনি কিন্তু চাননি ডাইরেক্ট তিনি কিন্তু যুদ্ধ করতে তিনি কিন্তু চাননি এবং তিনি জানতেন যে বিদেশিরা কতটা শক্তিশালী তাদের শক্তির সম্পর্কে তিনি যথেষ্ট তিনি কিন্তু সচেতন ছিলেন তাই তিনি প্রথম দিকে আফিম ব্যবসার যে কতটা ক্ষতিকারক সেই দিক সম্পর্কে তিনি কিন্তু প্রচার চালিয়েছিলেন এই ক্ষতিকারক ব্যবসার সঙ্গে যেসব চীনা বণিক জড়িত ছিলেন তিনি নেক্সট পেড়া দেখো ওই ওই প্যাটাতেই দেখো তিনি তাদের কঠোর শাস্তি দিয়েছিলেন তিনি দেশি ও বিদেশি বণিকদের মজুদ আফিম তার হাতে তুলে দেওয়ার কিন্তু নির্দেশ দিয়েছিলেন কিন্তু তার আদেশ বিদেশি মণিকরা মানতে চায়নি দেশের স্বার্থে তিনি বেআইনি আফিম ব্যবসাকে বন্ধ করতে চেয়েছিলেন তিনি এই সিদ্ধান্তে অটল ছিলেন যে বিদেশিদের এই ব্যবসা তিনি বন্ধ করবেন তিনি প্রয়োজনে বিদেশির সঙ্গে তিনি কিন্তু যুদ্ধের ঝুঁকি নিতেও রাজি ছিলেন তিনি বিদেশিদের আদেশ দেন তাদের মজুত করা বেআইনি সব আফিম তার হাতে তুলে দিতে হবে এবং ভবিষ্যতে বিদেশিরা এই ধরনের ব্যবসা করবে না এই অঙ্গীকার তাদের করতে হবে অর্থাৎ তিনি প্রথম দিকে তিনি কিন্তু চেয়েছেন যুদ্ধ করতে চাননি অর্থাৎ তিনি একটা সমঝোতার পথ তিনি নিতে চেয়েছিলেন যে তিনি আদেশ দেন দেশীয় এবং যে সমস্ত বিদেশি বণিকরা আছে চীনের মধ্যে তারা যাতে যে আফিম তাদের কাছে মজুদ আছে সেই আফিম যাতে কিন্তু তার হাতে তুলে দেওয়া হয় কিন্তু বিদেশে তার আদেশ মানতে চায়নি এমনকি তিনি চেয়েছিলেন দেশের জন্য তিনি কিন্তু এই ব্যবসা তিনি কিন্তু বন্ধ করতে চেয়েছিলেন এবং তিনি এতটাই এই সিদ্ধান্তে অটল ছিলেন যে তিনি এই ব্যবসা তিনি বন্ধ করবেই করবে অর্থাৎ তিনি তার সিদ্ধান্তে কিন্তু খুবই অটল ছিলেন এবং বিদেশে তিনি এই ব্যবসা তিনি বন্ধ করবেন তার জন্য যদি তাকে যুদ্ধ করতে হয় সেই যুদ্ধের ঝুঁকিও তিনি কিন্তু নিতে রাজি আছে ঠিক আছে তবে তিনি বলেছেন দেশীয় এবং বিদেশি মানে বনিরাজা তোমাদের যাতে তারা যাতে আফিম হাতে তুলে দেয় এবং এবং ভবিষ্যতে তারা আর এই আফিম ব্যবসা করবে না বা আমদানি করবে না চিনে তাদের কিন্তু একটা অঙ্গীকার বা স্বাক্ষর করতে হবে যে তারা কখনও আর চিনে ভবিষ্যতে এই আফিম ব্যবসা তারা কিন্তু করবে না তো এই প্যারাটা আমরা বুঝলাম এবার আসবো আমার নেক্সট প্যারা যে আমাদের আছে সেই প্যারাটা দেখো নেক্সট সমঝোতার সব রাস্তা বন্ধ হয়ে গেল অর্থাৎ যখন সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় লেন্সের সু ঠিক আছে কঠোর ব্যবস্থার জন্য তিনি কিন্তু তৈরি হয়েছিলেন অর্থাৎ আঠেরোশো সালে উনচল্লিশ সালে আঠেরোশো সালে চব্বিশে মার্চ তিনি বেআইনি আফিম ব্যবসা বন্ধ করার জন্য ব্রিটিশ কুঠি ফ্যাক্টরিগুলিকে তিনি কিন্তু অবরোধ করা তিনি নির্দেশ দিয়েছিলেন প্রায় দেড় মাস বিদেশিদের ক্যান্টনের মধ্যে কিন্তু অবরুদ্ধ অবস্থায় রাখা হয়েছিল বাধ্য হয়ে ইংরেজরা তাদের রাজপ্রতিনিধি ক্যাপ্টেন চার্লস এলিয়াটের হাতে তাদের সমস্ত আফিম জমা দিতে হয়েছিল এবং সেগুলি কি করা হয় না লিনের হাতে কিন্তু তুলে দেওয়া হয়েছিল বিশ হাজার পেটি প্রায় বিশ হাজার পেটি আফিমকে বাজেয়াপ্ত করে লিন কিন্তু প্রকাশ্যে নষ্ট করেছিলেন বা পুড়িয়ে দিয়েছিলেন এই ঘটনায় ইংরেজরা কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ এবং অপমানিত বোধ করেছিল এবং কিভাবেই অপমানের প্রতিশোধ নেওয়া যায় তার প্রহর কিন্তু গুণ ছিল কারা না ইংরেজরা ঠিক আছে তো এই প্রায় বুঝলাম যখন দেখে সমস্ত সমঝোতার পথ বন্ধ তখন তারা কিন্তু অর্থাৎ লিন তখন কিন্তু একটা কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে তিনি কি করেন না তিনি ব্রিটিশদের যে কুঠিগুলো ছিল সেগুলো তিনি অবরোধ করে দেন এবং প্রায় তিনি কি করেন দেড় মাস তিনি কিন্তু ক্যান্টন বন্ধকে করে রাখে যেখানে বাধ্য হয়ে কিন্তু ইংরেজ বণিকরা তাদের সমস্ত মজুত করা আফিম তাদের যে রাজপ্রতিনিধি চার্লস এলিওয়ার্টের হাতে তুলে দেয় এবং তিনি কী করেন না লিন্সের শোয়ে তিনি কিন্তু তুলে দেন তারপর কি হয় না তারপর লেন্সের শু সেই বিশ হাজার পেটি বাজেয়াপ্ত করে সেটা কিন্তু প্রকাশ্যে নষ্ট করে দেয় এটি কিন্তু ইংরেজদের কাছে একটা খুবই অপমানিতজনক ছিল ঘটনা ছিল এবং তাদের কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ করেছিল এবং তারা প্রতিশোধ নেওয়ার জন্য তারা কিন্তু চেষ্টা করছিল বা প্রহর তারা কিন্তু গুনছিল ঠিক আছে নেক্সট প্যারা শো ইংরেজ বণিকদের এক চুক্তিপত্রে স্বাক্ষর করতে বলেছিলেন যেখানে তিনি বলেছিলেন যাদের তারা ভবিষ্যতে চীনে আর আফিম আনবে না কিন্তু ইংরেজ বণিকরা এই ধরনের চুক্তিপত্রে স্বাক্ষর করেনি এই ঘটনা কিন্তু ইংরেজ চীন সম্পর্কে কিন্তু খারাপ করেছিল লিন ইঙ্গ বণিকদের কাছ থেকে তারা ভবিষ্যতে চিনে আর আফিম আনবে না এই প্রতিশ্রুতি আদায় করতে কিন্তু অক্ষম হয়েছিল তাই কি হয়েছিল তাদেরকে তিনি কিন্তু বাধ্য করেন ক্যান্টন ছেড়ে ম্যাকাও যেতে কিন্তু ঠিক আছে এই ঘটনা ইংরেজদের কিন্তু অপমানিত করেছিল এই সব ঘটনাগুলি থেকে আপাত দৃষ্টিতে মনে হতে পারে লেন্সের শুই কিন্তু বিজয়ী হয়েছিল কিন্তু বাস্তব অন্য কথা বলে লেন্সের শু কিন্তু ব্রিটিশ জাতির আত্মভিমানে আঘাত করেছিল আর এই মুখ বুঝে সহ্য করার শিক্ষা এই ব্রিটিশদের কিন্তু অভিধানে ছিল না অর্থাৎ লেন্সেসু কিন্তু ইংরেজ বণিকদের বলেছিল যে এইবারে আমরা যেটা বোঝ মানে যেটা আছে লেখাটা কি বলা হচ্ছে এখানে যে লিনসের শু তিনি কিন্তু ইংরেজ বণিকদের তিনি কিন্তু বলেছিল যে তারা কিন্তু ভবিষ্যতে তারা আর যেন চিনে আফিম না আনে কিন্তু কি হয় না তারা কিন্তু এরকম কোনো স্বাক্ষর করেনি যেহেতু তারা তাদেরকে এরকম চুক্তি স্বাভাবিক অক্ষম হয়েছে তাই তিনি কি করেন না ইংরেজদেরকে ক্যান্টন থেকে ম্যাকাও ছেড়ে মানে চলেতে কিন্তু বাধ্য করে এই যে তারা ক্যান্টন থেকে ম্যাকাও চলে গেল এখানে ইংরেজা কিন্তু অপমানিত বোধ করছিল তাদের মনে করা হয়েছে যে হয়তো লেন্স শেষও বিজয়ী হলো কিন্তু বাস্তব কিন্তু অন্য কথা বলছিল লেন্স কিন্তু ব্রিটিশদের যে আত্মাভিমানে এটা কিন্তু বড়ো আঘাত করেছিল তাই মুখ বুজো সহ্য করার কিন্তু শিক্ষা তাদের কিন্তু অভিযানে ছিল না তথা তারা কিন্তু প্রতিশোধ তারা কিন্তু অপেক্ষায় তারা ছিল কারা না ইংরেজটা নেক্সট প্যারা আসবো পরের বেড়া আঠেরোশো উনচল্লিশ সালে সাতই জুলাই ইংরেজরা ওয়েসিন নামক এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছিল ক্যান্টনের কমিশনার এই ঘটনার সঙ্গে জড়িত ইংরেজদের তারা হাতে তুলে দেবার নির্দেশ দিয়েছিল ঠিক আছে কিন্তু ইংরেজ প্রতিনিধি এলিয়ার নানা অজুহাতে বিষয়টিকে এড়িয়ে যায় মানে এখানে যে প্যারাটা লেখা আছে এখানে অর্থাৎ লিন ওয়েসি নামক এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছিল ঠিক আছে ইংরেজরা তো তখন ক্যান্টনের কমিশন যে লেন্সের শ্রু আছে তো ইংরেজদের বলেছিল যে তাকে যেন লেন্সের সহায়তা তুলে দেওয়া হয় কিন্তু ইংরেজরা ইংরেজ প্রতিনিধি কী বলেছিল যে এলিয়ট নানা অজুহাতে বিষয়টি কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা করে আসলে তারা বলতে ছিল কি না ব্রিটিশ নাগরিকদের বিচার করা কোনো অধিকার চীনাদের নেই দোষীদের বিচার এলিয়াট করবে তিনি বিচারের নামে প্রহসন করেছিলেন ইংরেজদের যোগ্য দবাব জবাব দেওয়ার জন্য লিন তাদেরকে খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি নিষেধ করেছিলেন নিষিদ্ধ করেছিলেন তিনি পর্তুগিজদের ব্রিটিশি ব্রিটিশদের ম্যাকাও থেকে তারাবার নির্দেশ পর্যন্ত দিয়েছিলেন আঠেরোশো সালে ছাব্বিশে আগস্ট ব্রিটিশরা ক্যান্টন থেকে হংকং চলে গিয়েছিল কমিশনার লিন শেষু ওই দিন বিজয়ীর মতো ক্যান্টন পরিবার মানে সরি ক্যান্টনে পরিভ্রমণ করেছেন ঠিক আছে ক্যান্টনে পরিভ্রমণ করেছেন পরে ঠিক করে এখানে তোমার চেক করবে একটু ক্যান্টনে পরিভ্রমণ হবে পরিভ্রমণ করেছেন ইমানুয়েল শুয়ের ভাষায় আপ টু দিস পয়েন্ট লিন হ্যাড ওন অ্যাট এভরি স্টেজ অফ দ্য কনফ্লিক্ট অর্থাৎ লিন কিন্তু অর্থাৎ এই যে বিভিন্ন পর্যায়ে তিনি কিন্তু চূড়ান্তভাবে কিন্তু জয়ী হয়েছিলেন এটা কিন্তু ইমানুসের ভাষা কিন্তু বলা হচ্ছে এবারে আমরা লিখবো লাস্ট প্যারা ঠিক আছে লাস্ট প্যারা আফিম যুদ্ধ শুরু হবার পিছনে লেন্সে সুর ভূমিকা কিন্তু কোনোভাবেই কিন্তু অস্বীকার করা যাবে না এই যে লেন্সের সুর ভূমিকা ইংরেজদের অসুবিধায় ফেলেছিল বেআইনি আফিম আমদানি আমদানি করে ইংরেজ বণিকরা প্রচুর মুনাফা লাভ করেছিল লিন তাদের অসাধু ব্যবসায় বাধা দিয়েছিলেন সামরিকভাবে ইংরেজরা কিন্তু পিছু হেঁটেছিল বাস্তবে দেখা যায় লিনের ভূমিকা প্রথম ইঙ্গোচীনের যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করেছিল এবং প্রথম ইঙ্গচিন যুদ্ধ বা আফিম এর যুদ্ধে চীন কিন্তু ইংরেজদের কাছে কিন্তু চূড়ান্তভাবে পরাস্ত হয়েছিল এবং নানকিং চুক্তির দ্বারা ইংরেজরা চীনের উপর চাপিয়ে দিয়েছিল অপমানের জবাব অর্থাৎ দেখা যাচ্ছে যে ইংরেজরা যে আফিম ব্যবসা করছিল অসাধুভাবে সেই আফিম ব্যবসার ক্ষেত্রে লিন বাধা সৃষ্টি করেছিল এবং আস্তে আস্তে তারা হয়তো পিছনে ঠিক কথা কিন্তু একটা সময় কি হয় ইংরেজদের সঙ্গে চীনের কিন্তু প্রথম ইঙ্গ যুদ্ধ হয় ইঙ্গ আফিম যুদ্ধ হয় ইঙ্গ চীন আফিম যুদ্ধ হয় যেখানে চীন কিন্তু চূড়ান্তভাবে পরাস্ত হয় এবং নানকিং সন্ধির মাধ্যমে অর্থাৎ ইংরেজদের যে অপমান করা হয়েছিল তারা সেই অপমানের তারা কিন্তু জবাব দিয়েছিল এই নানকিং সন্ধির মধ্যে দিয়ে তো এই ছিল তোমাদের প্রশ্নের উত্তর আলোচনা কেমন লাগলো তোমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগলো তো আজকের মতো এইটুকুই খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসছি